আমরা হই ইউটিউবার অথবা নন ইউটিউবার যেই হই না কেন, আমাদের সকলেরই মনে একটাই মাত্র প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম আসে এবং কত টাকা ইনকাম আসে, কত ভিউ হলে ইনকাম আসে, কত সাবস্ক্রাইবার হলে কত ইনকাম আসে। এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। আর এই ভিডিওতে আপনার সাথে আমি একদম লিগাল এবং ভিতরের কথা বলবো, এবং একদম যেটা সত্য এবং ট্রাস্টেড এবং যে নিয়ম মেনে ইউটিউবের ইনকাম দেওয়া হয়, আজকের এই ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আপনার সামনে তুলে ধরবো। আর এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে নিশ্চিত ভাবে ইউটিউবের ইনকাম কিভাবে আসে এবং কত টাকা, কত ভিউ হলে কত টাকা দেয় বা কত সাবস্ক্রাইবার হলে কত, এই ধরনের যত ধারণা আছে সব ধারণা আজকে আপনার পুরোপুরি ভাবে বদলে যাবে। তো বিশেষ কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করি। ইউটিউব কখনোই সাবস্ক্রাইবার অথবা ভিউ থেকে কোনো ইনকাম দেয় না। আবার সাবস্ক্রাইবার অথবা ভিউ না থাকলেও আপনার চ্যানেলে ইনকাম হবে না, এটা আবার কেমন কথা? হয়তো অনেকেই বলতে পারেন যে সাবস্ক্রাইবার ছাড়া ইনকাম দেয় না, ভিউ ছাড়া ইনকাম দেয় না, আবার ভিউ হলেও ইনকাম পায় না। আসলে সত্যিকার অর্থে এটা আমি যদি আপনাকে ভেঙে বলি, সদাসজিভাবে বলে থাকি, তাহলে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম পেতে চান, প্রথমত আপনার চ্যানেলে মানে স্বাভাবিকভাবে আপনাকে মনিটাইজেশন করতে হবে। মানে মনিটাইজেশন হলো ইউটিউবে একটা পার্টনার প্রোগ্রাম, আর ইউটিউব পার্টনার প্রোগ্রামের আপনি যখন ভেরিফাইড হবেন, আপনার চ্যানেল যখন মনিটাইজেশন অন হবে, তারপরে আপনার চ্যানেলে বিভিন্ন রকমের অ্যাড শো করবে। অ্যাড বলতে বোঝানো যা হচ্ছে যে আপনি যদি মোবাইলে ভিডিও ওয়াচ করেন বা এই যে ভিডিওটা আমার ভিডিওটা দেখছেন, হয়তো এই ভিডিওর শুরুতেই অনেকেই দেখতে পেয়েছেন যে একটা ভিডিও বিভিন্ন কোম্পানি, হতে পারে লাক্স কোম্পানি, হতে পারে বিভিন্ন একটা কোম্পানি, একটা ছোট্ট একটা 30 সেকেন্ডের বা 15 সেকেন্ডের একটা অ্যাড শো হয়ে গেছে। এরকম কিন্তু আপনারা ভিডিও শুরুতেই, এই ভিডিওটা না দেখলেও ইউটিউবে অন্যান্য যে ভিডিওগুলো দেখেন, যখনই দেখেন, যে ভিডিওই দেখেন, শুরুতেই দেখবেন এরকম একটা অ্যাড শো করে। আচ্ছা, এই অ্যাড শো থেকে আপনার ইনকাম আসে, এবং অথবা আপনারা যারা কম্পিউটারে দেখেন তারা দেখবেন যে নিচে একটা অ্যাড শো হয়, এই এই অংশটুকুই দেখবেন একটা অ্যাড আছে, এই ছোট্ট একটা অ্যাড আসে, এই অ্যাড এর কারণে ইনকাম হয়। এবং সাইডে যে দেখবেন যে ভিডিও যারা ডেস্কটপে দেখেন, সাধারণত তারা কম্পিউটার বা ডেস্কটপে দেখেন, তাদের অ্যাড শোটা বেশি করে, আর যারা মোবাইলে দেখেন তাদের শুধুমাত্র স্কিপ, মানে যারা স্কিপ করে অ্যাডটা দেখেন, ওই অ্যাডটা বেশি দেখা যায়। এখন কথা হলো যে এই অ্যাড গুলো দেখালে কত টাকা আসে বা কিরকম আসে। এখানে সত্যিকার অর্থে 1000 ভিউ বা 1000 সাবস্ক্রাইবার বা 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে কোনো ইনকাম আসে না, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে একবার বলেছি। আমি আবারও যেটা বলতে চাই যে এরকম ভাবে কোনো ইনকাম আসে না, কিন্তু একটা নিয়মের মধ্যে থেকে ইউটিউবের ইনকাম আসে। সেটা সিস্টেমটা হলো যে এই যে আপনার চ্যানেলে অ্যাডটাতে শো করলো, এই অ্যাড শোর মাধ্যমে আপনার 3টা নিয়মে বা 3টা সূত্রের উপর ডিপেন্ড করে আপনার আপনাকে ইউটিউব চ্যানেলের যে মালিক, ইউটিউবের যে ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর, তাকে ইনকাম দেয়। তার একটা হলো যে 3টা নিয়মে, 3টা হলো অন্যতম যে 3টা নিয়ম, সেটা এই নিয়মে যাওয়ার আগে যেটা বলছিলাম যে মনিটাইজেশন প্লাস আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাড করতে হবে। এখন অ্যাডসেন্স যখন আপনি অ্যাড করবেন, তখন আপনার আপনার যে সিস্টেমে ইনকাম দিবে সেটা হলো যে প্রথম একটা হচ্ছে সিপিসি। সিপিসি মানে এটা হচ্ছে ইউটিউব ইনকামের, ইনকাম দেওয়ার একটা ল, একটা সূত্র বা একটা নিয়ম। এটা হচ্ছে একটা নাম হচ্ছে সিপিসি, আরেকটা হচ্ছে সিটিআর, আরেকটা হচ্ছে আরপিএম, আরেকটা হচ্ছে ইমপ্রেশন। এই কয়টা হচ্ছে আপনার সূত্র, এই সূত্রের উপর ডিপেন্ড করি আপনাকে দেয়। এখন কথা হলো যে ভাই এইসব আবার কি বললেন, সিপিসি কি? সিপিসি হলো আপনার আপনার যে ইউটিউবের চ্যানেল আছে এটার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, এবং এটার যে ফুল মিনিং সেটা হলো সিপিসি, এটার ফুল মিনিং হলো কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে যে কস্ট, মানে যে খরচটা হয় সেটা, মানে প্রতি ক্লিকে যে খরচ, মানে আপনার ইউটিউব চ্যানেলে যে অ্যাডটা দেয়। এখানে একটা কথা আসতে পারে যে ভাই ক্লিক আবার কেমন, ক্লিক হলো যে আপনার এই যে অ্যাড গুলো যে শো করতেছে, এই অ্যাড গুলোর উপরে যদি কোনো ভিউয়ার্স ক্লিক করে, মানে টাচ করে, তাহলে এটা ক্লিক হিসাবে গণ্য হয়, ক্লিক মানে চাপ দেওয়া। তো এরকম যদি দেয় তাহলে ওই চাপের বিনিময়ে, ওই চাপটা দেওয়ার কারণে ওই ইউটিউবারে একটা ইনকাম পাবে।
এখানে এটা ভালো জিনিস হলো যে যদি সবাই যদি ক্লিক করে তাহলে কিন্তু বিপদ আছে, বা আপনি যদি অতিরিক্ত প্রত্যেকটা ভিডিওতে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু সমস্যা হয়ে যাবে, অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। সো এটাতে ক্লিক করবেন না। আর এই অ্যাপগুলো যদি ক্লিক করেন আপনি দুই একটা ভিডিওতে ক্লিক করতে পারেন, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করা এটা আপনার জন্য খারাপ হতে পারে, এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না। সো এই অ্যাপ গুলাতে টাচ করবেন না বা ক্লিক করবেন না, কিন্তু আপনি চাইলে স্কিপ করতে পারেন, যেগুলো স্কিপ বাটন থাকে স্কিপ বাটনে ক্লিক করে বা ক্রস বাটনে ক্লিক করে আপনি অ্যাড কেটে দিতে পারেন, কিন্তু অ্যাডের মাঝামাঝি জায়গায় কখনো ক্লিক করবেন না। যদি করেন দু একটা ভুল ক্রমে দুই চার পাঁচটা করতে পারেন, কিন্তু একটা ভিডিওতে বারবার ক্লিক করবেন না, এতে কিন্তু আপনার নিজেরও সমস্যা হবে এবং ইউটিউবারদের তারও সমস্যা হবে। তো যেটা বলছিলাম যে এই সিপিসি এটার উপরে এটার একটা রেট থাকে, একটা নির্দিষ্ট একটা একটা অ্যামাউন্ট থাকে, এই অ্যামাউন্ট রয়েছে, মানে প্রতি ক্লিকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয় ইউটিউবারকে, আর সেটা বাংলাদেশের জন্য অনেকটা কম আর কি। সাধারণভাবে দেখা যায় যে 1 সেন্ট বা হাফ সেন্ট বা 1.5 সেন্ট এরকম একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। সেন্ট মানে হলো 100 সেন্ট হলে $1 হয়, আর মানে বাংলাদেশি টাকায় যেরকম যে 100 পয়সা হলে 1 টাকা হয়, ঠিক সেম 100 সেন্ট হলে হয় $1, এরকম $1 হলে বাংলাদেশি টাকায় হয় 80 টাকা থেকে 84 টাকা এরকম হয়। তো যা হোক, এটা হচ্ছে মানে সিস্টেম। এখন আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও মনে করেন আপনি 1000টা ভিডিও আমার চ্যানেলে ভিউ হয়েছে এবং 1000টার মধ্যেই এই অ্যাডগুলো শো করছে, এবং প্রত্যেকটাতে যদি কেউ সবাই ক্লিক করে তাহলে যে 1 সেন্ট সেট করে আসতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমার ইনকামটা আসতেছে। মানে এখানে অ্যাডে যদি আবার ওই ভিডিওর ভিতরে যদি অ্যাড না আসে, অ্যাড মানে যে বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো যদি না আসে তাহলে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম পাবেন না। এখানে কিন্তু একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার, যেখানে আপনার 10,000 50,000 1 লাখ যদি ভিউ হয় তাও আপনার এখান থেকে ইনকাম আসবে না, কিন্তু একটা ভিউ হলে ইনকাম আসবে, কারণ যদি অ্যাড থাকে। এক কথা, যতবার অ্যাড শো করবে ততবার আপনার চ্যানেলে ইনকাম আসবে, এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। এবং ইউটিউবের ইনকামের সিস্টেম হলো এটা, যদি অ্যাড বিভিন্ন রকমের কোম্পানির ওই ভিডিওতে যতবার অ্যাড শো করবে এবং যতবার ক্লিক আসবে ততবার তত বেশি ইনকাম আসবে। তো এগুলোর মধ্যে অনেক নিয়ম অনেক হিসাব নিকাশ আছে, সেটা আমি যদি আরো বিস্তারিত ভাঙিয়ে আপনাকে বলতে চাই তাহলে কিন্তু আজকের ভিডিওটা অনেক আরো বেশি লম্বা হবে। তো সবকিছু মিলে আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনি যদি মানে একটা সুস্পষ্ট ধারণা এখন আর একটু দিতে চাই, সেটা হলো হয়তো অনেকেই বলবেন যে ভাই একটা ক্লিয়ার তো পেলাম না যে $1 হতে কতদিন লাগবে। $1 তো আমি একদম ক্লিয়ার করে বলছি যে বিভিন্ন রকমের অ্যাডের এক একটা অ্যাডের এক এক রকমের রেট থাকে, এবং যেটা বলছিলাম সিপিসি, যারা মনিটাইজেশন করছেন তারা এটা অনেক ভালোটাই বুঝবেন, আর যারা করেন নাই তারা এটা বোঝা কষ্ট হয়ে যাবে, কারণ আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা রেটটা কীভাবে পাবেন। তবে একটা জিনিস যে সব এক একটা রেটে এক একটা অ্যাডের এক এক রকম রেট থাকে, এই যে সাই নিচে যে অ্যাডগুলো দেখা যায় সাধারণত যেটা কম্পিউটারে দেখেন এই অ্যাডটার রেট অনেক কম, আবার ভিডিও শুরুতে যে অ্যাডটা আসে এই অ্যাডটার রেট অনেক বেশি থাকে সাধারণত। এছাড়াও আরো যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি এক এক কোম্পানি এক এক রকমের রেট দিয়ে থাকে, সবাই তো সমান দাম দেয় না, কিছু কিছু অ্যাডভার্টাইজের মূল্য অনেক কম, সেগুলোর ইউটিউবাররাও মূল্য অনেক কম পান, আর যে সমস্ত অ্যাডের অ্যাড বেশি মানে একটা টেন্ডার হয় সাধারণত অ্যাড যখন দেয় এই এই টেন্ডারের উপরে ডিপেন্ড করে সাধারণত ইনকামগুলো আসে। তো বাংলাদেশে যে অ্যাডগুলো আসে বা বাংলা কন্টেন্ট যেগুলো বাংলা ভিডিও যেগুলো এগুলোতে সাধারণত সিপিসি রেট অনেক কম, অনেক যার কারণে বাংলাদেশি ইউটিউবারদের ইনকাম অনেক কম। কিন্তু এটার ভাষা যদি বাইরের হয়, এমনকি এটা যদি আপনার অন্য অন্য বাইরের দেশের হয় তাহলে এটার ইনকাম অনেক বেশি থাকে। এটা হচ্ছে মূলত অরিজিনালে ইউটিউবের ইনকামের সিস্টেম বা ইউটিউবের ইনকামের একটা মূল ধারা। সো আপনাদেরকে অবশ্যই এই যে যদি ইউটিউবে আসতে চান বা ইউটিউবে ইনকাম করতে চান এই জিনিসগুলো সম্বন্ধে ভালোভাবে আসতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করতে চাচ্ছি যে মূলত ইউটিউব কখনোই কোনো অতিরিক্ত ভিউ বা অতিরিক্ত সাবস্ক্রাইবার থেকে কখনো ইনকাম দেয় না, ইনকাম দেয় ইউটিউবে যত অ্যাড আসবে, এই অ্যাড শো এর ভিত্তি করে অ্যাড যতবার আপনার ভিডিওতে দেখানো যাবে বা দেখাবে ততবারের উপর ডিপেন্ড করে মূলত আপনার ইনকাম আসবে। এটা কোনো নির্দিষ্ট টাকার অঙ্ক নেই বা নির্দিষ্ট যে এত টাকাই আসবে এরকম ফিক্সড কোনো রেট নেই। সো এই ছিল ভিডিও, আশা করি আপনারা আজকের এই কনসেপ্টটি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Drop, 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 smoking no coupe in the hot box. Fucking on your bitch, yeah.